কিরে তোরা তিনজন মিলে কোনে চললি অপারেশনে নাকি হে বেগুবের মতো প্রশ্ন জিজ্ঞেস করিস কে দেখলি তো বোঝা যায় সবকিছু কি আর দেখে বোঝা যায় নাকি রে তোরা বলে দিনের বেলা পাঠার পাঠি বুঝতে পারিস না এই এই ফালতু কথা কইস রে বছরে পয়লা বেড়া কামে বেড়াইছি আর তুই সকালবেলা মেজাজটা খারাপ করে দিস রে ও তালি মরতে ভুল হয়ে গেছে তা আগে কমু না সাইতে সময় পাতা দেব না যা 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 ওই তুই কামে যাবি না রঞ্জু আমার তো তোগারের মতো ডেলি ডেলি যাওয়া লাগে না রে একটা ব্যাগ টান মারিছি এক মাস বসে গেল ঠেকবে না সেই তোরা তো ভাই গাড়ি ঘোড়াই সুরে কাম করিস রে আমরাও সেই মাটির মানুষ আমাদের কামও সেই রকম রে এবারও দাদন নিয়েছিস নাকি দাদন ছাড়া উপায় আছে রে জীবন আসলে তোগের দ্বারা কিছু হবে না সারা জীবন খাইতে মরবি তোরা আর বড় লোক হবে সাহেব মন্ডল এসবের কোনো মাইনে হয় না কি আর করা যাবি আমরা তো রেল বাসে তারা শিখিনি তাই ওসব কথা কই কোনো লাভ নেই এই চল দেরি হয়ে যাচ্ছে আয় যা 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 কামের সময় দেরি করিস নি আর শোন একটা কথা কই নিজেরা যদি নিজাকের উন্নতি না চাস তাহলে জীবনে উন্নতি হবে না আরে রেলে বাসে চড়া কি কঠিন রে এক লাভ দিয়ে উঠা যায় যা যা ঘুরে আয় আর যদি পরামর্শ দেওয়া লাগে দিবানি যা মাগ নাই দিবানি ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয় আমি কখনো বাকি দেইনি একটা নিয়ে যাও দশ টাকা দেও খুব কামের রে মলম এত যদি চাহিদা থাকে তাহলে এক কাম করে আমার কাছ থেকে পাইকারি কিনে নিয়ে যা শহরে যেয়ে বেচ গা বুদ্ধিটা তো ভালোই দিছু আমার মাথায় তো আগে আসে নাই আচ্ছা ঠিক আছে আজকের মতো পাঁচটা মলম দে তো দেখি কেমন কাটতি হয় দেখিস মলমের ব্যবসা করবি যে যেন আবার আসল ব্যবসা হারাইস নে না রে আসল ব্যবসা কি ছাড়া যায় Thank you.